যে আমরা যে রমজানে অনেকে কোরআন খতম দিয়েছি, তারাবি পড়েছি, রোজা রেখেছি, পাঁচক্ত নামাজ পড়েছি, দোয়া দুরুদ করেছি, সাহরি ইফতার করেছি, অনেক ভালো ভালো কাজ করেছি, দান দক্ষিণা করেছি আলহামদুলিল্লাহ, রমজানের এই আমলগুলো আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা আমরা তো কেউ জানি না। কেউ জানেন আপনারা? কোনো গ্যারান্টি আছে? কিন্তু ওলামা ইকরাম মানুষের ইবাদত বা নেকামল কবুল হওয়ার কিছু আলামতের কথা বলেছেন, যে গ্যারান্টি না থাকলেও কিছু আলামত আছে, পূর্বাভাস আছে, বুঝার কিছু উপায় আছে, যেগুলো দেখে আমরা অনুমান করতে পারি, আন্দাজ করতে পারি, হয়তো আল্লাহ তাআলা আমার ইবাদতটা কবুল করেছেন। কি সেই আলামত? সেই আলামত হলো যারা কোনো ভালো কাজ, যেই কোনো নেকামল করার পর সেই নেকামলের ধারাটা অব্যাহত রাখতে পারেন, কন্টিনিউয়াসলি করতে পারেন, একবার করার পর যদি আবারও করার সুযোগ পান তাহলে তিনি আল্লাহর প্রতি সুধারণা করতে পারেন যে হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন তার আগের আমলটা কবুল করেছেন, সেজন্যই আল্লাহ তাআলা তাকে আবারও আমল করার সুযোগ তৌফিক দান করেছেন। রমজানে আপনি পাঁচক্ত নামাজ জামাতের সাথে পড়েছেন, আলহামদুলিল্লাহ রমজান যাওয়ার পরও আপনি পাঁচক্ত নামাজ ধরে রাখতে পারছেন, ছাড়েন নাই, তাহলে আপনি জোরালো সম্ভাবনা আপনার আছে এবং আল্লাহর কাছে আল্লাহর প্রতি আপনার সুধারণা তৈরি হতে পারে, যথেষ্ট সুযোগ আছে যে আল্লাহ বোধহয় আমার রমজানের পাঁচক্ত নামাজ কবুল করেছেন, এই জন্য আমাকে এখনও সেটা করার তৌফিক দিয়েছেন। ভাইরা আমার, রমজানে কোরআন তেলাওয়াতগুলো যেগুলো করেছেন এগুলো কবুল হয়েছে কিনা কিভাবে বুঝবেন? বোঝার উপায় হলো যে এখন আপনি কোরআন তেলাওয়াত করতে পারছেন কিনা। এখন যদি আপনি রমজানের পরেও কোরআন তেলাওয়াত করতে পারেন, হয়তো রমজানে এক পারা পড়তেন প্রতিদিন, এখন এক পৃষ্ঠা পড়েন, তখন হয়তো তিন পারা পড়তেন, এখন এক পারা পড়েন, আপনি রমজানে বেশি করেছেন, অবশ্যই ইবাদতের মৌসুম হিসাবে সে সময় বেশিই করবো আমরা, কিন্তু রমজানের পরে অল্প হলেও যদি করতে পারেন তাহলে আপনি সুধারণা করতে পারেন হয়তোবা আল্লাহ তাআলা রমজানে আপনার তেলাওয়াতগুলো কবুল করেছেন। ভাইরা আমার, ঠিক একইভাবে রমজানে আমরা যে দান দক্ষিণা করি, প্রচুর পরিমাণ দান দক্ষিণা, একজন কৃপণ মানুষ যে সেও কিছু না কিছু দান করে আলহামদুলিল্লাহ, এই দান দক্ষিণাগুলো কবুল হয়েছে কিনা সেটা বোঝার উপায় হলো যে আপনি এখনও দান করতে পারতেছেন কিনা। রমজানে হয়তো অনেক বেশি দান করেছেন, এখন এত বেশি পারতেছেন না, সারা বছর তো আর একরকম করা যাবে না, তো এখন অল্প করে করেন, কিন্তু দানের অব্যাহত ধারাটা আপনাকে রাখতে হবে, তাহলে ইনশাআল্লাহ সেটি আল্লাহর কাছে কবুল হওয়ার আলামত আপনি ধরতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিস আমি পাঠ করেছি শুরুতে, তিনি বলেছেন আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইনকাল, আল্লাহর কাছে বান্দার সবচেয়েতে প্রিয় আমল, সবচেয়েতে প্রিয় আমল যে আমলটা আল্লাহ পছন্দ করেন কি সেটা? যে আমল মানুষ কন্টিনিউয়াসলি করে, ধারাবাহিকভাবে করে, যে আমল করে ছেড়ে দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা ওই নারীর মতো হইও না, মক্কা এক নারী ছিলেন, তার ব্যাপারে জনশ্রুতি ছিল যে তিনি রশি পাকাতেন, রশি পাকিয়ে পাকিয়ে সেটি যখন পরিপূর্ণ হয়ে যেত, এখন শুধুমাত্র রশির মাথায় গিরা দিয়ে দিলে রশিটা পূর্ণতা পেয়ে যেত, ওই সময় তিনি রশির পাকগুলো ছেড়ে দিতেন, তো এগুলো আবার আগের জায়গায় চলে যেত। আল্লাহ বলেছেন ওলা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা, তোমরা সেই মহিলার মতো হয়ো না যে মহিলা রশি পাকাতে পাকাতে সেটাকে পূর্ণতা দিয়ে এরপরে সেটার মাথা বাঁধবে, যখন ওই সময় সেই পাকগুলো ছেড়ে দেয়, অর্থাৎ তার পুরো শ্রমটা পণ্ড হয়ে যায়, সব নষ্ট হয়ে যায়, তোমরা তাদের মতো হবে না যাদের নামাজ শুধু রমজানেই ছিল এখন আর নেই, যাদের রোজা শুধু রমজানেই ছিল এখন আর নেই, যাদের তেলাওয়াত শুধু রমজানেই ছিল এখন আর নেই, যাদের দান দক্ষিণা শুধু রমজানেই ছিল এখন আর নেই, যাদের দোয়া দুরুদ আল্লাহর কাছে কান্নাকাটি, চোখের পানি ফেলা, প্রার্থনা করা, ইস্তিগফার করা, তওবা করা রমজানেই ছিল এখন আর সেগুলো নেই, এরা হলো সেই নারীর মতো যেই নারী সব কিছু জমিয়ে এরপর তার বাদ তিনি ছেড়ে দিয়েছেন, গিরা তিনি খুলে দিয়েছেন, তার শ্রম যেরকম পণ্ড, আমাদের রমজানের সমস্ত প্রচেষ্টাগুলো পণ্ড হয়ে যেতে পারে যদি রমজানের ইবাদতের ধারাগুলোকে রমজানের পরেও আমরা ধরে রাখতে না পারি। তাহলে রমজানের ইবাদতের ধারাকে আমরা রমজানের পরেও ধরে রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।